মানে সব লড়াইই চ্যালেঞ্জিং হয়, এবং যত মানে চ্যালেঞ্জ গিভস অ্যান অ্যাড্রেনালিন রাশ। সো আমি তৈরি না, আমি কাজ করেছি মেদিনীপুরে 2.5 বছর, প্রায় 3 বছর হতে চলেছে, এবং মেদিনীপুরের মানুষের উপর আমার বিশ্বাস আছে, মেদিনীপুরের মানুষ আমাকে খুব ভালোবাসে, এটুকুই বলবো। এর বিয়ন্ডে আমি কোনোদিনও কিছু সেইভাবে আশাও করি না, প্রত্যাশাও করি না। আই এম ভেরি অপটিমিস্টিক। আমি বিধানসভার সময় বলেছিলাম যে আমি জিতবো, এবারেও বলে দিচ্ছি আমি জিতবো। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় কাদের নাম বাদ গেল আর কারা এলেন, রাখবো আপনাদের সামনে, এক ঝলকে দেখুন। যাদবপুরে প্রার্থী বদল হলো, মিমি চক্রবর্তীর জায়গায় সায়নী ঘোষ প্রার্থী হলেন। বসিরহাটেও প্রার্থী বদল, নুসরাত জাহানের জায়গায় হাজি নুরুল ইসলাম, তিনি প্রার্থী হলেন। বসিরহাট লোকসভা কেন্দ্র সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। চৌধুরী মোহন জাটুয়া মথুরাপুর থেকে, তার নাম বাদ গেল, প্রার্থী হচ্ছেন বাপি হালদার। বর্ধমান পূর্বেও প্রার্থী বদল, সুনীল কুমার মণ্ডলের জায়গায় প্রার্থী হচ্ছেন শর্মিলা সরকার, চিকিৎসক শর্মিলা সরকার তৃণমূলের হয়ে লড়বেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে। আরামবাগে অপরূপা পোদ্দারের নাম বাদ গেল, মিতালী বাগ, তিনি প্রার্থী হচ্ছেন, তৃণমূলের টিকিটে লড়ছেন আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে। আজকে একেবারে জনগর্জন সভা থেকে, অর্থাৎ প্রকাশ্য সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে হাওড়া থেকে লড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ, মানে করেছিলাম, হ্যাঁ করেছিলাম, কেন অভিষেক ব্যানার্জি এবং বিশেষ করে মমতা দি একটা জিনিস ছিল, বসুন চালিয়ে যাও, গো রাহেড, কোনো ব্যথা নেই, চল তুমি, আমি তুমি জানো আমি কোথায়, তুমি প্রথম দিন থেকে জানো, প্রথম ফুটবলার সাংসদ এখনও পর্যন্ত হয়নি, তারপর আমি তো ওইখানে দিদি বললো থাকার জন্যে 14 সাল থেকে ওখানেই থাকি, পুরো হাওড়াতে বাইরে আসি না, তো মানুষের কাজ করি, চেষ্টা করি যতটা পারি, যেখানে হোক ওখানে আমি সিপিএমও দেখি না, বিজেপিও দেখি না ওখানে। কিছুগুলো বানানো, সব কিছুই বানানো, আমাদের পার্টিকে ছোট করা যাচ্ছে, আর আমরা হাওড়ায় আছি, হাওড়ার মানুষ সবসময় আমাদের সাথে, এবং তুমি দেখেছো আমরা সারাক্ষণই কাজ করি, অতএব আমার মনে হয় আমাদের আমাদের হারানো মুশকিল হয়ে যাবে। তৃণমূলের প্রার্থী তালিকার অন্যতম চমক হচ্ছে ইউসুফ পাঠান, এবার তিনি বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন। আর প্রার্থী হওয়ার কথা জানার পরই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বললেন যে তৃণমূল পরিবারের স্বাগত জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ, সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, দরিদ্র এবং বঞ্চিতদেরই উন্নতির জনপ্রতিনিধিদের কাজ, আশা করি সেই লক্ষ্য পূরণ করতে পারব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন ইউসুফ পাঠান।